আগামী 30 অক্টোবর থেকে শুরু হচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের টিকিট বিক্রি। সুলভ মূল্যে পাওয়া যাবে বিপিএল এর টিকিট। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ সহ শুরুর দিকের খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে বিদায়। 30 অক্টোবর থেকে টিকিট পাওয়া যাবে শুধু ইউসিবির সিলেট শাখায়। জানা গেছে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত দর্শকদের জন্য টিকিট বিক্রি করে যাবে ব্যাংক কর্তৃপক্ষ। অবশ্য টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা করা হলেও এখনও জানা যায়নি টিকিটের মূল্য। তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে 4টি ভিন্ন ক্যাটাগরির আসন ব্যবস্থার জন্য 4টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হলো গ্রাউন্ড স্ট্যান্ড, ক্লাব হাউস, গ্রিন গ্যালারি এবং সাধারণ গ্যালারি। বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য আরও বেশি উপযোগী করে তুলতে কয়েক মাসের সংস্কার কাজের মাধ্যমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাড়ানো হয়েছে আসন সংখ্যা। 5,000 সিট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 18,000। সংস্কারের পর অবশ্য মাঠে এটি প্রথম স্বীকৃত ক্রিকেট নয়, এর আগে সম্প্রতি বয়সভিত্তিক ও এ দলের খেলা অনুষ্ঠিত হয়েছে এখানে। বিপিএলে এবারের প্রথম ভেন্যুর তালিকায় রয়েছে সিলেট। এর আগে 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের একাংশ সফলভাবে আয়োজন করা হয়েছিল এখানে। উদ্বোধনী ম্যাচ সহ বিপিএলের পঞ্চম আসরের শুরুর দিকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে নয়নাভিরাম এই স্টেডিয়ামে। এদিকে বিপিএলের এই আসরের টিকিটের মূল্য তালিকা এখনও প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সাধারণ গ্যালারির টিকিটের দাম থাকবে 100 থেকে 150 টাকার মধ্যে, অর্থাৎ ক্রিকেট প্রেমীদের নাগালের মধ্যেই। আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস এবং নতুন দল সিলেট সিক্সার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট সিক্সার্সের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।